ভিউয়ার্স, বাংলাদেশ থেকে বর্তমানে আমরা রোমানিয়ার জন্য যেতে চাচ্ছি এবং বর্তমান রোমানিয়ার অবস্থা কি, এবং সাথে সাথে যারা অনেকেই দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন রোমানিয়া ভিসার জন্য, আবেদন করেছেন, এখনো কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি, বা আপনার ভিসা হতে অনেক সময় লাগতেছে, সেই বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা রোমানিয়ার উদ্দেশ্যে বর্তমানে এই 2022 সালে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। তার একমাত্র কারণ হচ্ছে যে কি কারণে দেরি হচ্ছে এবং কেন বা দেরি হচ্ছে, এবং এই দেরি হওয়ার পিছনে আমার ভিসাটা কি হবে, বা আমার ভিসা আমি যেখানে জমা দিছি সেখানে জমা দেওয়ার পরে আমার ভিসাটা এই যে দেরি হচ্ছে, যে লম্বা একটি সময় বাংলাদেশ থেকে ভিসা পেতে, সেক্ষেত্রে আমাদের এই যে সময়ের ব্যাপারটা, সেক্ষেত্রে লম্বা সময়ের পরে আমার আশাটা কি পূর্ণ হবে, এই বিষয়টি এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করব। তাছাড়া বাংলাদেশ এবং রোমানিয়ার মধ্যে বর্তমান যে সমস্ত চুক্তি সম্পন্ন হয়েছে কিছুদিন আগে আমাদের ঢাকাতে, সেই বিষয়েও কিছু আলোকপাত এই ভিডিওর মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, প্রথমে বলে রাখি, আমরা যারা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য জমা দিয়েছি, বিগত বছরে 2021 সালে নভেম্বর ডিসেম্বরে যারা জমা দিয়েছেন তাদের ভিসাগুলো এখন বের হচ্ছে। কারণ একমাত্র কারণ হচ্ছে যে আপনারা যারাই জমা দিচ্ছেন, কারো যে ভিসা হবে না তা না, আপনার যদি কোম্পানি সলিড থাকে, কোম্পানি অ্যাকুরেট থাকে, কোম্পানি সঠিক থাকে, মালিকপক্ষ সঠিক থাকে, যে এজেন্সি দিয়েছেন ওই এজেন্সি যদি আপনার সঠিক থাকে, ইনশাআল্লাহ আপনার লম্বা সময়ের পরেও আপনি ভিসা পাবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই মাধ্যমে, যে লিঙ্কের মধ্যে, যেই এজেন্টের মধ্যে, যে এজেন্সির মধ্যে আপনি, যার কাছে আপনি ফাইলটা, আপনার ডকুমেন্ট সমূহ জমা দিয়েছেন, তিনি যদি সঠিকভাবে আপনার কাজটা করে তাহলে আপনার ভিসা আপনি পাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এর মধ্যে কতগুলো কথা আছে, আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে যে আমরা যারা বর্তমানে রোমানিয়ার জন্য জমা দিচ্ছি, রোমানিয়াতে কিছু কিছু কোম্পানি ফুল হয়ে গেছে। মনে করেন কোম্পানির কোটা আছে, বিভিন্ন কোম্পানির কিন্তু একটা কোটা থাকে, যে আমার কোম্পানিতে আমি যত মন চায় এলোপাতাড়িভাবে আমার নিজের ইচ্ছা মতো আমি লোকজন জয়েন দেব বা কর্মী হায়ার করে বিদেশ থেকে আনব, সেটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে একটা কোম্পানির অনেকগুলো রুলস বা নিয়মকানুন থাকে, ওই নিয়মকানুনের মধ্যে বাইরের দেশের ফরেনারের একটা কোটা থাকে, যে এতজন কর্মী বাইরে থেকে সে হায়ার করে এনে কাজে লাগাতে পারবে তার কোম্পানিতে। যাই হোক, এখন কথা হচ্ছে যে প্রতি বছর বছর ওই কোম্পানিতে বা ওই কোম্পানিতে একটা কোটা আছে, ধরেন 100 জন বা 50 জন বা 60 জন বা 200 জন, বড় যত বড় কোম্পানি ওটার উপর ভিত্তি করে কোম্পানিতে ওই ধরনের কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখন 50 জন বা 60 জন কর্মী ওই কোম্পানিতে নেওয়া হয়ে গেছে, এবং বাংলাদেশ থেকে কোনো এজেন্ট কিন্তু ওই কোম্পানিতে লোক নিয়োগ দিয়েছে বা ইন্ডিয়া থেকে দিয়েছে, টোটালি ওই কোম্পানিতে এখন ফুলফিল, মানে পরিপূর্ণ লোক হয়ে গেছে, সেখানে আর লোকের প্রয়োজন নেই। এমতো অবস্থায় এই পজিশনে আমাদের বাংলাদেশের কিছু এজেন্সি, এজেন্ট বা যারা যে সমস্ত লোক নিয়োগ দেয়, তারা কিন্তু বিগত দিনে যে সমস্ত ভিসা পেয়েছে ওই ভিসার ছবি বা ওই ভিসার এই পিকচার, যাই হোক, আপনার ডকুমেন্টসগুলো আপনাকে দেখাবে। যখন আপনি সরাসরি তাদের অফিসে গিয়ে দেখা করবেন, আপনাকে দেখাবে যে আমার ভিসা বের হয়েছে, এই যে দেখেন আমার প্রমাণ, আমি ভিসা বের করতেছি। কিন্তু ওই যে এজেন্সি বা বাংলাদেশে যারা অবস্থিত আছেন, যে লোক, তার ওই একটা কোম্পানির সাথেই কিন্তু তার যোগ সম্পাদন, মানে ওই কন্ট্যাক্ট হয়েছে যে কর্মী দিবে, পরবর্তীতে অন্যান্য কোম্পানিতে যে সে লোক সাপ্লাই দিবে বা কর্মী নিয়োগ দিবে, সেক্ষেত্রে তার ওই ধরনের ক্যাপাসিটি বা এই অ্যাবিলিটি তার নেই, যার কারণেই ওই পুরনো ভার্সন, মানে পুরনো যে কোম্পানির সাথে তার পরিচয় ছিল, ওই কোম্পানির সাথেই সমস্ত সম্পূর্ণ কথাবার্তা বলে কিন্তু ওই ওই ছবি, ওই ভিসার ছবি, বিভিন্ন ডকুমেন্টসগুলো আপনাদের দেখিয়ে আপনাদের একটা লোভ লালসা লাগিয়ে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আলগা একটি ধান্দা সে চালিয়ে যাবে। কারণ সে চাইবে না যে তার টাকাটা ইনকাম বন্ধ হয়ে থাকুক। তো এখন কথা হচ্ছে, আমরা যদি ওই সমস্ত এজেন্সি বা লোকদের কাছে আমাদের পাসপোর্ট বা ভিসাটা, ডকুমেন্ট সমূহ জমা দিই, সেক্ষেত্রে আমাদের ভিসা পেতে অনেক অনেক সমস্যা হবে, শেষ পর্যন্ত লম্বা সময়ের পরে আমরা হয়রানির শিকার হবো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভিউয়ার্স। এখন
আমরা যারা বাংলাদেশ থেকে বিগত বছরে 2021 সালে সঠিক মাধ্যম অনুযায়ী জমা দিয়েছি, দীর্ঘ লম্বা সময়ের পরও আপনার কিন্তু ভিসাটা এখন বের হচ্ছে। অনেকেই ভিসা পাচ্ছে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এম্বাসিতে যেই ফাইলগুলো, ভিসা ওয়ার্ক পারমিটের জন্য যে সিরিয়াল নাম্বারগুলো স্টাক হয়ে আছে, অনেক লম্বা একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন বিভিন্ন সময়ে, বা আপনার যেই ইন্টারভিউর জন্য এবং বিভিন্ন প্রসেসিংয়ে তারা যে ভিসাগুলো দিচ্ছে, সম্পূর্ণ সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ভিসা পেতে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে ভিসা পেতে আপনার 5, 5.5 মাস, 6 মাস পর্যন্ত লাগতেছে। এবার আসি ভিউয়ার্স, আমরা যারা বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য দিতে চাচ্ছি নতুন করে, তাদের ক্ষেত্রে একটি ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে লম্বা একটি সময় দরকার। তার একমাত্র কারণ হচ্ছে যে লম্বা সময় বা দীর্ঘ সময় যে আপনার প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মাধ্যম কোনটা, সঠিক মাধ্যম হলে এবং লম্বা যে সময়টা, সেই মাধ্যম যেন সঠিক হয়, যেন মাঝপথে যেন আপনার এই ফতভ্রষ্ট না হয়, আপনার মন মানসিকতা যেন নষ্ট না করে, তারা যেন গ্যারান্টি সহকারে কাজ করে যে আপনার ওয়ার্ক পারমিট বের করে আপনাকে ভিসা দিবে। অথবা আপনি বা আমরা বা আপনারা যারা যেতে চাচ্ছেন, যে সমস্ত এজেন্সি তাদের সাথে একটি চুক্তিনামা করেন, কঠিনভাবে, কঠিনতর কঠিনভাবে, যেন আপনার একটি পয়সাও যেন তারা না খেতে পারে, আপনার একটা পয়সাও যেন কোনো এজেন্সির পকেটে আপনার কাজ সম্পাদন না হওয়া পর্যন্ত, আপনার টোটাল কাজ পরিষ্কারভাবে আপনার ভিসা হাতে না পাওয়া পর্যন্ত যেন আপনার একটি পয়সাও কোনো এজেন্সি না খেতে পারে, কোনো লোক না খেতে পারে, ওইভাবে আপনি কাজ করেন, ওইভাবে আপনি ফাইল জমা দেন, ইনশাল্লাহ আপনার পয়সা, একটা পয়সাও আপনার কেউ খেতে পারবে না। এবং তারা যে বলবে যে আমরা প্রসেসিং করতে এত টাকা খরচ হয়েছে, একটা সময় পরে তারা বলবে যে আপনার কাজটা তো হচ্ছে না, এখন কি করা, আমার তো আর কিছু করার নেই, বর্তমান সময় একটু খুবই খারাপ যাচ্ছে, সবারই একই অবস্থা, ভিসা টিসা বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আর কিছু বলার থাকে না, যেহেতু আমি যার কাছে দিয়েছি ওই লোকটি আমাকে বলতেছে যে ভিসা হচ্ছে না বা উনি পারতেছে না, তাহলে আমার আর কি করার আছে। সেক্ষেত্রে পরবর্তীতে উনি বলবে আপনি হয়তো 30,000 থেকে 50,000, 1,00,000 টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়েছেন ওই লোকের কাছে বা ওই এজেন্সির কাছে। এজেন্সি বলবে যে দেখেন আমার তো খরচ হয়েছে এখানে 5,000, 6,000, 10,000 টাকার মতো আপনার ফাইলগুলো প্রসেসিং করতে, তো প্রসেসিং বাবদ যে খরচটা সেটা তো দিতে হবে, বাদ বাকি টাকা আপনাকে ফেরত দিল। এই বিষয়টাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা যারাই নতুন করে জমা দিচ্ছেন, কারণ 2022 সালে এসে কোনো হয়রানির শিকার হবেন না, হয়রানি না হয়ে সুন্দর সঠিকভাবে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হবেন এবং প্রবাস যাত্রায় অগ্রসর হবেন। আপনি আপনার অ্যাডভান্স যে টাকা দিয়েছেন একটা পয়সাও যেন তারা খরচ না করে, এবং ওই ধরনের চুক্তিনামা করেই কিন্তু শক্তভাবে আপনি সামনে অগ্রসর হবেন ইনশাল্লাহ। আপনার কাজ হয় নাই, আপনার কাজ করতে পারে নাই, আপনি আপনার টাকা ব্যাক নিয়ে আসবেন, আপনি নতুন করে অন্য জায়গায় চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূল কথা। ভিউয়ার্স, পরবর্তী যে সুখের সংবাদটি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিছুদিন আগে বৈঠক হয়েছে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শেখ ফজলে নূর তাপস ব্যারিস্টার মেয়র যিনি আছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে আরো সম্প্রসারণে বাংলাদেশের রোমানিয়া দূতাবাস স্থাপনের প্রস্তাব দিয়েছে তারা। আমাদের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তিনি রোমানিয়ার দূতাবাস যেন বাংলাদেশে স্থাপন করা হয় সে বিষয়ে জোর তার দাবি জানিয়েছেন, এবং বাংলাদেশ থেকে যেন আরো কর্মী নেওয়া হয়, এর জন্য তিনি খুব সুন্দরভাবে একটি বক্তব্য রেখেছেন, তাদের কাছে আবেদন পেশ করেছেন এবং তারাও অঙ্গীকার করেছে বাংলাদেশের কাছে যে বাংলাদেশের কনস্ট্রাকশন খাতে, সাথে সাথে পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনিং যে সমস্ত সেক্টর আছে, রোমানিয়াতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে বর্তমানে। আপনারা যারা কনস্ট্রাকশন ফ্যাক্টরি অথবা ক্লিনিং সার্ভিস যে সমস্ত কাজ আছে, ওই সমস্ত কাজ যদি আপনারা পেয়ে থাকেন, আপনারা খুব সুন্দরভাবে আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। রোমানিয়ার শ্রমবাজার বাংলাদেশ থেকে এখনো খুব সুন্দরভাবে চালু আছে, সবাই সঠিক মাধ্যম অনুযায়ী যদি আবেদন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার ভিসা হবে। এবং সেক্ষেত্রে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, বারবার বলি, সবসময় বলি, আপনাকে সঠিক মাধ্যম খুঁজে নিতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাঙ্ক্ষিত যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক পেজে নক দিবেন, ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে
আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।